নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দা দেবশ্রেষ্ঠ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ মটর পনির। চলে আসুন তাহলে রেসিপিটা দেখা যাক। প্রথমে আমরা একটা কড়াইয়ে 1.5 গ্লাস মতো জল দেব। পনিরের টুকরোগুলোকে এরপর আমরা জলে দিয়ে দেব। 1 চামচের মতো আমরা এখানে নুন দিয়ে দেব। জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। 2 মিনিট ধরে জলে ফুটার পর পনিরটাকে আমরা ভালোভাবে ছেঁকে জল থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কড়ায়ে সাদা তেল। সাদা তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশিই নিচ্ছি। একে একে করে জলে ভাপানো পনিরগুলোকে আমি তেলেতে দিয়ে দেব। আমি সব পনিরগুলো একসাথে দিচ্ছি না, কারণ সব পনির একসাথে দিয়ে দিলে আমার নাড়াচাড়া করতে পনিরটাকে একটু সমস্যা হয়। সেই জন্য আমি অল্প অল্প করে পনিরগুলোকে হালকা করে তেলে ভেজে তুলে রেখে দেব। সব পনিরগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। পনির ভাজার পর তেলটা আমার একটু বেশি ছিল, সেই জন্য কিছুটা পরিমাণ তেল আমি আলাদা একটা বাটিতে তুলে রাখছি। এই তেলটাই পরবর্তীতে আমি আবার রান্নাতে ইউজ করে দেব। ওই তেলেতেই আমি দিয়ে দেব 1টা কাঁচা লঙ্কা। আমি এখানে 1টা কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা। আমি এখানে যে পরিমাণ পনির নিয়েছি সেই পরিমাণ আন্দাজ অনুসারে আমি আদাটা এখানে ব্যবহার করেছি। আদাটাকে তেলেতে একটু ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো। আমি এখানে এরকম ছোট্ট সাইজের 4টের মতো টমেটোকে ব্যবহার করেছি। তোমাদের টমেটো যদি সাইজ বড় থাকে সেক্ষেত্রে তোমরা 2টো টমেটো ব্যবহার করতে পারো। সব উপকরণগুলিকে এরপর একটু তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণ চীনা বাদাম আর 12টার মতো কাজু। তোমরা চাইলে চীনা বাদামটাও স্কিপ করতে পারো। এরপর সব উপকরণগুলিকে আরও একবার তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। সব টমেটোগুলো একদম সিদ্ধ হয়নি, কিছু কিছু টমেটো সিদ্ধ হয়ে গেছে। যেগুলো সিদ্ধ হয়নি সেগুলোকে একটু খুন্তিতে করে ভালো করে থেসে নেব। এখন আমরা গ্যাসটা বন্ধ করে নেব আর কাজু সহ টমেটোটাকে এখন আমরা ঠান্ডা হতে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে একটা ফাইন পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। বাটিতে আমি যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা এখন আমি দিয়ে দিচ্ছি। তেলটা একটুখানি গরম হয়ে যাক। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এতে 2টো এলাচ আর 2টো লবঙ্গ, 1টা গোটা তেজপাতা আমি এখানে দিয়ে দেব। তেলের সাথে একটু ভালোভাবে ফোড়নগুলোকে আমরা ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব 1টা জিরে। এরপর আমরা দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, যেটা আমরা আগের থেকে মিক্সিতে বেটে রেখেছি। এই সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রাখতে হবে, কারণ এতে আমরা কাজু ব্যবহার করেছি। আর কাজু ব্যবহার করলে কি হয়, কাজুর যে গ্রেভিটা হয় সেটা খুব তাড়াতাড়ি কড়াইয়ের সাথে ধরে যায়। সেজন্য যদি আমাদের দরকার পড়ে তখন আমরা একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে। যখনই মনে হবে যে পেস্টের নিচটা একটু ধরে যাচ্ছে তখনই সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে আর এটাকে কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে যেতে হবে। এরপর আমরা দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে খুব ভালোভাবে এটা আমাদেরকে কষতে হবে। এরপর আমি মশলাগুলো অ্যাড করব। আমি এখানে নিচ্ছি 1 চামচের মতো হলুদ, 2 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা। এটা আমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কাটা 1 চামচের আন্দাজ মতো আমি নিয়েছি।
দিয়ে দেব স্বাদমতো নুন, দেব স্বাদমতো চিনি। আজকে আমি যে পনিরটা তৈরি করছি সেটা আমি একটু মিষ্টি মিষ্টি করব, কারণ এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করছি। তোমরা যদি চাও তোমরা সেই ক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু কম করতে পারো। আমি পরিমাণ মতো এখানে চিনিটা ব্যবহার করেছি। ভেজে রাখা পনিরগুলো এবার আমরা দিয়ে দেব। উপর থেকে একটা আমরা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমকে এই সময় মিডিয়ামে রাখবো। মাত্র 5 মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ মটরশুঁটির পনির। তোমরা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও আমাকে কেমন হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে তোমাদের সাথে।